একজন সুন্দরী টিচার যাকে ধরে তার ছাত্ররাই সর্বনাশ করে দেয়। কিভাবে তার সর্বনাশ করে ছাত্ররা আর এর শেষ পরিণতি বা কী হয় তা জানতে হলে দেখো পুরো ভিডিও। আজ সকালে ঘুম থেকে জাগার পর থেকেই দেবিকার শরীরে কেমন একটা অস্বস্তি লাগতে থাকে। দেবিকা তার স্বামী সুজিতকে জিজ্ঞেস করে, আজ আমি এত বেলা অবধি ঘুমালাম, তুমি আমাকে কেন জাগাওনি? জবাবে সুজিত বলে, তুমি গত 4 দিন ধরে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে খুব ব্যস্ত ছিলে, তাই ডাকিনি। সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তোমার কানের দুল নেই কেন? দেবিকা ঠিক মনে করতে পারছে না কানের দুলটা কোথায় পড়ে গেছে। তো কাজে বের হবার সময় সুজিত বলে, এবছর আমাকে কোট্টানকুলাঙ্গারাম মন্দিরে পুজো দিতে হবে, শুনেছি সেখানে পুজো দিলে নাকি মনোবাসনা পূরণ হয়। আসলে দেবিকা ও সুজিত বিয়ের 4 বছর হলে একটা বাচ্চার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই তারা বাচ্চার মুখ দেখছে না। তো সুজিত বেরিয়ে যাবার পর দেবিকা বাথরুমে এসে কাপড় খুলে ফেলে নিজেকে চেক করতে থাকে। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না, সে কিছু বুঝতেও পারছিল না। এদিকে সুজিত যে হসপিটালে জব করে সেখানে নীতু নামে একজন বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে, যার সাথে তাদের বিল্ডিংয়েরই 55 বছরের একজন লোক অপকর্ম করেছে। তো পুলিশ ইন্সপেক্টর হসপিটালে আসে আর তার পিতামাতাকে মামলা তুলে নেবার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পুলিশ মেয়েটির বাবা মাকে বলে, মামলা চললে আপনারাই সমস্যায় পড়বেন, লোক জানাজানি হবে, পুলিশের জিজ্ঞাসাবাদ চলবে, কোর্টে যেতে হবে, এতেই বাচ্চাটার মানসিক অবস্থা আরও খারাপ হবে, তার চেয়ে টাকা পয়সা নিয়ে মামলা তুলে নিন, এতে আপনাদেরই ভালো হবে, আর এই বাচ্চা বড় হতে হতে সব কিছু ভুলেও যাবে। লোক বদনামের ভয়ে তারা তখন রাজি হয়ে যায় মামলা তুলে নিতে। আর এদিকে সুজিত দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকে। অন্যদিকে দেবিকা স্কুলে আসে, তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, গতকাল আপনার কি হয়েছিল, অনেক রাত করে আপনি স্কুল থেকে বের হয়েছেন, সাথে প্লেগ্রাউন্ডের গেটও খোলা রেখেছিলেন। দেবিকা ভাবতে থাকে, গতকালের কথা আমার মনে পড়ছে না কেন? তখন তার নজর গিয়ে পড়ে প্লেগ্রাউন্ডে পড়ে থাকা তার কানের দুলটার দিকে, যেটা সে খুঁজে পাচ্ছিল না। দেবিকা মনে করার চেষ্টা করে, এটা এখানে এলো কিভাবে? তখন সে বুঝতে পারে, গতকাল যদি তার সাথে কিছু একটা ঘটে থাকে তবে সেটা এখানেই ঘটেছে। তখন গীতা নামে একজন টিচার এখানে আসে আর বলে, তুমি তো চমৎকার করে ফেলেছ, তোমার 12 জন স্টুডেন্টই স্টেট লেভেলে চান্স পেয়ে গেছে, এ সব কিছু তোমার পরিশ্রমেরই ফসল, তবে তুমি আজ স্কুলে না আসলেই পারতে, অনেক তো পরিশ্রম করেছ, তাই কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিতে। জবাবে দেবিকা কিছুই বলে না, সে বেশ আনমনেভাবে চলতে থাকে আর গতকালের কিছু ঘটনা মনে করার চেষ্টা করতে থাকে, যেন কিছু মুহূর্ত তার জীবন থেকে হারিয়ে গেছে। কিছুক্ষণ পর প্রতিদিনের মতো সুজিত দেবিকাকে নিতে চলে আসে। আজ তারা দুজনেই ছুটি নিয়েছে, কারণ তারা সুজিতের মাকে দেখতে যাবে। সুজিতের মা একটা দ্বীপে থাকে, এই যে মহিলাটিকে দেখছেন সে একজন কমরেড নেত্রী, সেই দ্বীপ রক্ষার আন্দোলনে জড়িত, পুলিশও তাকে সমীহ করে চলে। তার নাম কল্যাণী, ইনি হচ্ছেন সুজিতের মা। দেবিকারা এখানে চলে আসে। তো ধীরে ধীরে সময় এগোতে থাকে আর তারা দুজন বিভিন্ন মন্দিরে এসে পুজো দিতে থাকে একটি সন্তানের জন্য। দেবিকাও সেদিনের সব আশঙ্কা ভুলে গেছে, কিন্তু এবার তার পিরিয়ড মিস হয়ে যায় আর সে যখন প্রেগনেন্সি টেস্ট করে তখন সে দেখে রেজাল্ট পজিটিভ। এটা দেখে তার তো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু না, সে খুশি হতে পারে না। সে গীতা ম্যাডামের সাথে এ ব্যাপারে কথা বলে। রিপোর্ট দেখে গীতা বলে, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ, সুজিতকে কি তুমি এই সংবাদটা জানিয়েছ? জবাবে দেবিকা বলে, না, এখনো নয়। আসলে দেবিকা মনে করে সেই রাতে তাকে অবচেতন করে রেপ করা হয়েছিল, তবে এ ব্যাপারে সে নিশ্চিত নয়, কিন্তু সে নিশ্চিত হতে চায়, তাই সে এ ব্যাপারে গীতার কাছে হেল্প চায়। তো টেনশনের রাতে দেবিকা ঘুমোতে পারে না, সে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে দেখে কল্যামের কোনো টিচারের আপত্তিকর কোনো ভিডিও নেটে ছড়িয়েছে কিনা, কিন্তু না, এরকম কোনো কিছু সে খুঁজেও পায় না। পরদিন সকালে স্কুলে আসলে গীতা দেবিকাকে বলে, 2 সপ্তাহ হলো স্কুলের সিসিটিভি কাজ করছে না, তাই সেদিন রাতে প্লেগ্রাউন্ডে কী হয়েছিল তা জানা যায়নি। তবে গীতা তাকে সেসব স্টুডেন্টদের ডিটেলস দেয় যারা সেদিন গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলছিল। অন্যদিকে সুজিত আর তার বন্ধু কেভিন দিন দুপুরে ঘরে বসে ড্রিঙ্কস করছে। দেবিকার চলে আসার সময় হয়ে পড়েছে বলে সুজিত ভয় পেতে থাকে। তখন কেভিন সুজিতকে বলে, তুই কেন তোর স্ত্রীকে এত ভয় পাস, সব দোষ তোর, তুই নিজেই তোর স্ত্রীকে মাথায় তুলে রেখেছিস, আমাকে দেখ, দেখে কিছু শেখ, আমি তো ঘরে বিবি রেখে বাইরে অনেক গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছি। তখনই তার এক গার্লফ্রেন্ড কেভিনকে ফোন করে আর সুজিত তখন ঘরের ভেতরে সিগারেট খুঁজতে থাকে। সিগারেট খুঁজতে গিয়ে সুজিতের হাত তখন দেবিকার প্রেগনেন্সি রিপোর্টে পড়ে যায়। রিপোর্ট পড়ে সুজিতের খুশির তো কোনো কুলকিনারা থাকে না, সে দ্রুত তার বন্ধু কেভিনকেও এই নিউজটা শোনায়। রিপোর্ট পড়ে কেভিন বলে, আমি বলেছিলাম না একদিন না একদিন তুই ঠিকই বাচ্চার বাবা হবি।
তো রাত হলে সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, এমন কি কোনো কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও? জবাবে দেবিকা বলে, না, এমন কোনো কথা নেই। এই বলে সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে আমরা দেখি দেবিকা ফেসবুকে সন্দীপ নামে একজন ছেলের বড় ভাইয়ের বিয়ের ইনভাইটেশন দেখতে পায়। এটা দেখে দেবিকা সুজিতকে বলে, গতকাল আমি মায়ের বাড়িতে যাব, মা খুব অসুস্থ তাই যেতে বলেছে। সুজিতও যেতে চায়। তখন দেবিকা বলে, তোমার তো ছুটি নেই, ছুটি নেবার দরকারও নেই, তুমি এখানেই থাকো। এরপর দেবিকা তার ছোট বোনকে ফোন করে বলে, আমি আগামীকাল আসছি, তোদের কিছু লাগলে বল, আমি নিয়ে আসব। ছোট বোন তখন বলে, কেন, কোনো খুশি সংবাদ আছে নাকি? এটা শুনে দেবিকা সাথে সাথে ফোন কেটে দেয়, কারণ সত্যিটা না জানা পর্যন্ত সে তার প্রেগনেন্সির ব্যাপারে কাউকে কিছু বলতেও পারছে না, নিজেও মানতে পারছে না। তো পরদিন সকালে দেবিকা তার বাড়িতে না গিয়ে প্রথমে সন্দীপদের বাড়িতে যায়। এখানে আর সন্দীপের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এখানে একটু বলে রাখছি, সন্দীপ কিন্তু দেবিকার স্কুলের স্টুডেন্ট না, তবে দেবিকার স্কুল যেদিন চ্যাম্পিয়ন হয়েছিল, পাশের আরেকটি স্কুল সেদিনই রানার্স আপ হয়েছিল। দুই দলকেই সেদিন দেবিকার স্কুলে এনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, আর সেখান থেকেই তাদের পরিচয়। দেবিকা এখানে এসে সন্দীপের সাথে কথা বলার জন্য চেষ্টা করতে থাকে, আর দেখছিল এখানে তার অন্য কোনো বন্ধুরা এসেছে কি না, কিন্তু না, এখানে অন্য কেউ আসেনি। তো এরই মধ্যে এই বিয়ের অনুষ্ঠানে একটা ভালো কাজ হয়, কেউ একজন এসে সন্দীপের ভাইকে অ্যাসিড মেরে দিয়েছে। আসলে ব্যাপারটা হলো, সন্দীপের বড় ভাইয়ের একটা মেয়ের সাথে অনেক বছরের সম্পর্ক ছিল, কিন্তু সন্দীপের বড় ভাই সেই মেয়েকে এতদিন ধরে চিট করে আজ অন্য একটা মেয়েকে বিয়ে করছে। তাই সন্দীপের ভাইয়ের সাবেক গফ লোক ভাড়া করে অ্যাসিড ছুড়ে মেরেছে সন্দীপের ভাইয়ের মুখে, কিন্তু এতে তার তেমন কোনো ক্ষতি না হলেও কানটা শুধু পুড়ে গেছে। তো যাই হোক, এত সব ঝামেলাতে রাত অনেক হয়ে গেছে, তাই সন্দীপ এসে দেবিকাকে বলে, ম্যাডাম চলেন, আমি আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি, এত রাতে আপনি একা একা যেতে পারবেন না। দেবিকাও তো সারাদিন ধরে এমন একটা সুযোগই খুঁজছিল। তো এরপর গাড়িতে যেতে যেতে দেবিকা সন্দীপকে জিজ্ঞেস করে, তোমার বন্ধুরা এখন কোথায়? জবাবে সন্দীপ বলে, স্কুল শেষ, তাই এক একজন এক এক জায়গায় চলে গেছে, এই জন্য কারোর সাথে তেমন আর কোনো যোগাযোগ হয় না। এমন সময় দেবিকা লক্ষ্য করে সন্দীপের বন্ধুরা তাকে ঠিকই কল দিচ্ছে, কিন্তু সন্দীপ ফোন রিসিভ করছে না। তাই দেবিকা চালাকি করে তার ব্যাগের মধ্যে ফোনের রেকর্ডিং অপশনটা চালু করে রেখে সন্দীপকে বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসি শেষ বাসটা ছেড়ে দিয়েছে কিনা। তো সন্দীপ অপেক্ষা করতে থাকে, আর দেবিকা একটু দূরে এসে একটা দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে সন্দীপকে বলে, শেষ বাসটা এখনো ছাড়েনি, তাই তুমি চলে যাও, আমি বাসে চড়েই বাড়ি ফিরে যাব। তো এরপর দেবিকা তার ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়ে। তখন আমরা দেখতে পাই তার ফোনের রেকর্ডিং এখনও চলছিল। এরপর দেবিকা ফোনের রেকর্ডিং চালু করে শুনতে নেবার আগে মনে মনে প্রার্থনা করতে থাকে। সে বলে, হে প্রভু, যা আমি ভাবছি তা যেন শুধু আমার মনেরই ভুল হয়, যা আমি ভাবছি তা যেন কখনো সত্যি না হয়। এই বলে সে যখন রেকর্ডিংটা অন করে শুনতে থাকে, তখন সে শোনে সন্দীপ তার বন্ধু মার্টিনকে ফোনে বলছিল, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা সবাই ফেঁসে যাব, সেই ফিজিক্যাল টিচার আমার বাড়ি অবধি চলে এসেছে, আর বারবার সে তোমাদের কথা জিজ্ঞেস করছে। সন্দীপ মার্টিনকে জিজ্ঞেস করে নাভিন কোথায় আছে। জবাবে মার্টিন বলে, নাভিন কল্যামে ডেলিভারি বয়ের কাজে লেগে গেছে। সে সন্দীপকে আরও বলে, তুই কেন এত চিন্তা করছিস, অনেক দিন তো হয়ে গেছে, ম্যাডামকে যে ওষুধটা আমরা খাইয়েছিলাম সেটার ইফেক্ট 24 ঘন্টার মধ্যে বডি থেকে শেষ হয়ে যায়, তাই এখন সে যতই মেডিকেল চেক আপ করুক না কেন, এটা সে কখনোই প্রমাণ করতে পারবে না যে আমরা তাকে ড্রাগস খাইয়ে অচেতন করে তার সর্বনাশ করেছি। আর তাছাড়া তুই কি ভুলে গেছিস, তার নোট পিকচার ও ভিডিও সব কিছু আমাদের কাছেই রয়েছে, একজন টিচার আমাদের কী বা করতে পারে। রেকর্ডিং শুনে দেবিকা কান্নায় ভেঙে পড়ে। পরিশেষে তার ধারণাটাই সত্যি হলো, কী করবে এখন সে। তো এরপর সে সন্দীপের ফেসবুক লিস্ট থেকে নাভিনকে খুঁজে বের করে। রাতে সে বাড়ি ফিরে তার বোনকে সব কিছু খুলে বলে। একজন টিচারের সাথে এমন জঘন্য কাজ কেউ কীভাবে করতে পারে, এসব কিছু ভেবে দেবিকা খুব কান্না করে। অন্যদিকে সুজিত আসে দেবিকার ডক্টরের সাথে কথা বলতে দেবিকার প্রেগনেন্সির ব্যাপারে। এখানে আসলে ডক্টর সুজিতকে বলে, আমি বুঝতে পারছি না দেবিকা অ্যাবর্শন কেন করতে চাচ্ছে, এত বছর অপেক্ষার পর দেবিকা মা হতে চলেছে, কিন্তু কোনো কারণ ছাড়াই কেন তোমরা বাচ্চা নষ্ট করতে চাচ্ছ। ডক্টরের কথা শুনে সুজিত তো চমকে ওঠে। সে বলে, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। ডক্টর তখন বলে, আমি জানি না তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা চলছে কি না, যদি কোনো সমস্যা থাকে তবে সেটা মিটিয়ে ফেলো। দেবিকার যা শারীরিক কন্ডিশন, তাতে সে যদি এই বাচ্চাটা অ্যাবর্শন করে তবে সে আর ভবিষ্যতে মা নাও হতে পারে, তাই তোমার উচিত দেবিকার সাথে কথা বলা। এই বলে সে সুজিতকে বিদায় দেয়। এরপর আমরা দেবিকাকে দেখতে পাই সে তার বাড়ির পাশে পাহাড় কাটার একটা জায়গায় এসেছে। তখন আমরা জানতে পারি দেবিকার বাবা একসময় এই কাজের লিডার ছিল, তারা বোমা ফাটিয়ে পাহাড় ধ্বস করাতো,
এবং পাথর উত্তোলন করত। এখানে এসে দেবিকা তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। এরপর দেবিকা তার বাড়ি ফিরে আসে। সুজিতের কাছে না ফিরে গিয়ে সে তার মায়ের কাছে কিছুদিন ধরে থাকতে থাকে, কারণ সে আসলে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুদিন পর সে বাড়ি ফিরে আসে। সুজিত বাড়ি এসে দেখে দেবিকা বমি করছে। এখন আর দেবিকা সুজিতের কাছে কিছু লুকোতে পারে না, তাই সে সব ঘটনা খুলে বলে। এখানে মুভি ফ্ল্যাশব্যাকে চলে আসে। তখন আমরা দেখি ডিস্ট্রিক্ট লেভেলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে অ্যাওয়ার্ড দেবার পর অনুষ্ঠান শেষে দেবিকা স্কুলের সব রুমগুলো চেক করে সেটা বন্ধ করছিল। স্কুল তখন প্রায় খালি হয়ে গেছিল, সকল স্টুডেন্ট টিচার্সরা চলে গিয়েছিল। তখনই হঠাৎ প্লেগ্রাউন্ড থেকে লাউডলি মিউজিকের আওয়াজ আসতে থাকে। দেবিকা সেটা চেক করতে আসলে দেখে চারজন স্টুডেন্ট এখানে হইচই করছে। দেবিকা তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে এখনো কি করছো? জবাবে ছেলেগুলো বলে, ম্যাম আমরা একটু আনন্দ করছিলাম। দেবিকা তখন বলে, কিন্তু স্কুল তো বন্ধ হয়ে গেছে, তাই তোমাদেরকে এখন চলে যেতে হবে। তখন একজন স্টুডেন্ট দেবিকাকে বলে, ম্যাডাম আমরা খেলায় জিতেছি, তাই এই খুশিতে আপনি আমাদের পক্ষ থেকে এই চকলেটটা খেয়ে ফেলুন। দেবিকা চকলেটটা খেয়ে নেয়। এরপর সে ছেলেদের চলে যেতে বলে, কিন্তু দেবিকা দেখে ছেলেগুলো আবারও গান বাজাচ্ছে। দেবিকা স্টুডেন্টদের বলে, তোমরা মনে হয় আমার কথা বুঝতে পারোনি। ছেলেগুলো তখন দেবিকার সাথে ফ্লার্টিং করা শুরু করে। খুব জলদি হঠাৎ দেবিকা বেহুশ হয়ে পড়ে, আর ছেলেগুলো এই সময় দেবিকাকে রেপ করে। রাত অনেক গভীর হলে দেবিকার জ্ঞান ফেরে, সে অন্যমনস্কভাবে বাইরে বেরিয়ে আসে। এত রাতে দেবিকাকে দেখতে পেয়ে স্কুলের দারোয়ানও চমকে ওঠে। অটোতে উঠে সে বাড়ি ফিরে আসে। দেবিকা এতক্ষণ তার সাথে ঘটা এসব কথা সুজিতকে বলে, এই আশায় যে সুজিত তার সাথে হওয়া অপরাধটা বুঝতে পারবে, তার কষ্টটা বুঝবে, কিন্তু হয় তার উল্টা। সুজিত তখন রাগে দেবিকার সাথে চিল্লাতে থাকে আর তাকেই সব দোষ দিয়ে বলে, খবরদার তুই তোর পাপের ফসল আমার ঘরে চাপাবি না। শুধু কি তাই, পরদিন সে অফিসে এসে এসব কথা সে তার জানের টুকরো দোস্ত কেভিনকেও বলে দেয়, এই বিশ্বাসে যে কেভিন তাকে কোনো একটা ভালো বুদ্ধি দিবে। তো সব শুনে কেভিন বলে, মেয়েদেরকে না ঘর থেকে বেরি হতে দেওয়া উচিত না। এখন এটা কি কেউ বিশ্বাস করবে যে স্কুলের ছেলেরা তোর স্ত্রীকে রেপ করে প্রেগনেন্ট করে দিয়েছে? সবাই তো এটাই বলবে যে বিয়ের এতদিনও তুই কিছু করতে পারিসনি বলে তোর স্ত্রী স্কুলের ছেলেদের সাথে থেকে নিজের ইচ্ছায় প্রেগনেন্ট হয়েছে। কেভিন সুজিতকে আরো বলে, তুই এখন জলদি তোর স্ত্রীকে অ্যাবর্শন করা, নইলে মান সম্মান কিছুই থাকবে না। সুজিত তখন এই কথা দেবিকাকে বলাবার জন্য কেভিনকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ি এসে দেখে মা বাড়িতে এসেছে, মানে সেই কমরেড নেত্রী কল্যাণী। তো দেবিকাকে একা পেয়ে কেভিন তখন বলতে থাকে, আমি সবকিছুই জানি, সুজিত আমায় সবকিছুই বলে দিয়েছে, ভুল তো তোমারও ছিল, তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল, তো যা করার তো করেই ফেলেছো, এবার দ্রুতই বাচ্চাটা নষ্ট করে এই পরিবারটাকে বাঁচাও। কেভিনের কথাবার্তা শুনে দেবিকা ভীষণ রেগে ওঠে। সে দ্রুত তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কেভিনকে চলে যেতে দেখে সুজিত দৌড়ে আসে। সে কেভিনকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বিগার দেখিয়ে উবারে উঠে চলেই যায়। বাড়ি ফিরে এসে সুজিত দেবিকাকে বলে, সরি আমি ইমোশনালি হয়ে কেভিনকে সবকিছু বলে দিয়েছি, তবে আমার বিশ্বাস সেই কথা কাউকেই বলবে না। সুজিত দেবিকাকে বলে, তুমি এখন কি করতে চাও? দেবিকা বলে, আমি চাই মামলা করতে, আর তুমি আমাকে থানায় নিয়ে যাবে। সুজিত তখন এ ব্যাপারে রাজি হলেও থানায় এসে সে তার মন বদলে ফেলে। দেবিকাকে সে বলে, একবার ভেবে দেখো, মামলা করলে ব্যাপারটা কিন্তু সবাই জেনে যাবে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ছোট একটা বোনও আছে, তোমার এই রেপের কথা শুনলে কেউ তাকে বিয়ে করবে না। এত সব কিছু বলে সে দেবিকাকে মামলা করতে বাধা দেয়। আর দেবিকাও ফিরে আসে। দেবিকা বুঝতে পারে তার এই খারাপ সময়ে সুজিতকে সে তার পাশে পাবে না, তাই সে রাত হলে তার এসব কথা তার শাশুড়ি কল্যাণীকে বলে দেয়। সব শুনে কল্যাণী বলে, তুমি কোনো জায়গাতেই ন্যায় পাবে না, তোমাকে তোমার মতো করেই লড়াই করতে হবে, কেউ এসে তোমার লড়াই লড়ে দেবে না। তো যাই হোক, দেবিকা বুক ভরা সাহস নিয়ে বেরিয়ে পড়ে তার নিজের লড়াইটা লড়তে। পরদিন সকালে সুজিত দেবিকার খোঁজ করলে কল্যাণী বলে, দেবিকা চলে গেছে, সে আমাকে সব কিছুই বলেছে। সুজিত তখন বলে, সে চাকরি করতে গিয়েছে বলেই তো এই সব ঘটনা ঘটেছে, যদি সে ঘরে বসে থাকতো তাহলে কি এই অবস্থা হতো? তখন কল্যাণী তার ছেলেকে বলে, চারজন ছেলে মিলে অজ্ঞান করে দেবিকার সর্বনাশ করেছে, আর এখানে তুই দেবিকার দোষ খুঁজে বের করছিস, দেবিকার জন্য তোর কিছুই করতে হবে না, যা করার সে নিজেই করে নেবে। তো এরপর সুজিত দেবিকাকে ফোন করে। তখন ফোন দেবিকার মা রিসিভ করে আর বলে ওর অ্যাবর্শন হচ্ছে। এটা শুনে সুজিত কিছুটা রিল্যাক্স হয়, যাক অন্তত একটা ঝামেলা তো গেল। তো সুজিতের পর তার অফিসে আসলে তার একজন কলিগ বলে ওঠে, তুমি নাকি ফ্রিতে একটা ট্রফি জিতেছ। সুজিতের আর বুঝতে বাকি নেই যে এই কথা কে ছড়িয়েছে,
জানের দোস্ত কেভিনকে সুজিত হসপিটালের মধ্যেই ধাওয়া করে মারতে থাকে। আর সুজিত তখন এটা বুঝে যায় দোস্ত কখনো পরিবারের চেয়ে বড় হতে পারে না। বন্ধু সব সময় বাইরের লোকই হয় আর পরিবার তো নিজেরই হয়, তাই পরিবারের কথা বাইরে বলে বেড়ালে মান সম্মানের ক্ষতি নিজেরই হয়। তো দেবিকা ইদানিং তার মায়ের বাসাতেই থাকতে থাকে। একদিন তার সাথে দেখা করতে আজমল নামে একজন লোক আসে। আজ অনেকদিন পরে আজমলের সাথে দেবিকার দেখা। একটা সময় ছিল যখন আজমলের বাবার প্রিয় স্টুডেন্ট ছিল দেবিকা। আজমল বলে, দিদি আমার বাবা খারাপ মানুষ ছিল না, সে গুন্ডাদের দলের বিরুদ্ধে একাই লড়েছিল আর এজন্যই তাকে পুলিশ সন্ত্রাসী ভেবে এনকাউন্টার করে দিয়েছিল। আজমলের বাবার শেষ পরিণতির কথা শুনে দেবিকা বুঝতে পারে ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে। আজমলের পর দেবিকাকে একটা ব্যাগ দেয় যেটা আজমলের পিতা মারা যাবার পূর্বে কিছু একটা দেবিকার জন্য দিয়ে গিয়েছিল। দেবিকা ব্যাগটি খুললে দেখতে পায় এর মধ্যে যা রয়েছে সেটা এই মুহূর্তে তার জন্য ছিল বিশেষ প্রয়োজন। তো আজমল চলে যাবার পর দেবিকার কাছে মানি নামে একজন লোকের ফোন আসে। মানি তাকে জানায় সে কোচিতে আসে। তুমি আসবে কখন? দেবিকা বলে, আমি আগামীকালই আসছি। এরপর মুভির সিন শিফট হয় কোচিতে, যেখানে আমরা সন্দীপের বন্ধু নাবিনকে দেখতে পাই। সেখানে ডেলিভারি বয়ের জব করে। নাবিন যে শপে কাজ করতো সেই শপে দেবিকাও আসে কাস্টমার সেজে। দেবিকা এখানে নাবিনের সাথে একটু গা ঘেঁষেই কথা বলে। নাবিন জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? দেবিকা জবাবে বলে, আমি একটা স্পোর্টস অর্গানাইজেশনের কাজ করতে এখানে এসেছি। নাবিন জিজ্ঞেস করে, ও এখানে উঠেছেন কোথায়? জবাবে দেবিকা বলে, পলারি ভাটমে, আমার এক আত্মীয়র বাসায় উঠেছি। এটা শুনে নাবিন বলে, সেই জায়গা তো আমার হোস্টেলেরই পাশে। এরপর দেবিকা নাবিনের নাম্বার নেয় আর বলে নাবিন যেন তার সাথে পার্সোনালি দেখা করে। মূলত দেবিকা আসলে এটা চাচ্ছিল যে নাবিনকে দিয়ে শুরু করতে, কারণ এই নাবিনই হলো সবচেয়ে বড় কালপ্রিট। তো এরপর দেবিকা বেরিয়ে এলে রাস্তায় আমরা একজন লোককে দেখতে পাই যার নাম মানি। মানি কোচিতে দেবিকাকে সাহায্য করছিল প্রতিশোধ নেবার জন্য। মানি দেবিকাকে বলে, সবকিছু আমার উপরে ছেড়ে দিন, এটা আমার এলাকা, আমি সবকিছু দেখে নেব। এরই মধ্যে সেখানে একজন পুলিশ চলে আসে আর মানিকে সেই সঙ্গে করে নিয়ে যায়। মূলত মানি পুলিশের সোর্স হিসেবে কাজ করে। তো রাত হলে আমরা নাবিনকে দেখতে পাই যে তার বাসার ছাদের উপরে একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিল। তখন হোয়াটসঅ্যাপ করে দেবিকা নাবিনকে একটা লোকেশন পাঠায় যেখানে তার আগামীকাল মিট করবে। দেবিকার মেসেজ পেয়ে নাবিন তো ভীষণ খুশি, কিন্তু অন্যদিকে দেবিকা মানিকে পুলিশের সাথে দেখে বলে, তোমাকে বিশ্বাস করে আমার এখানে আসাটা উচিত হয়নি। মানি তখন দেবিকাকে কনভিন্স করতে বলে, দেখো বোন, একবার যদি কেউ পুলিশের সাথে জড়িয়ে পড়ে তাহলে সে আর ফিরে আসতে পারে না। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ ঝামেলামুক্তভাবেই করে দেব, কারণ কল্যাণী দেবীর জন্য আমি সব কিছুই করতে পারি। এখানে আমরা তখন বুঝতে পারি মানি কল্যাণীরই লোক আর দেবিকাকে সাহায্য করতে কল্যাণী মানিকে বলেছে। তো পরদিন সকালে মানে আজ দেবিকার নাবিনের সাথে দেখা করতে যাবার কথা। দেবিকা রেডি হয়ে বের হয় মানিকে সে তার সাথে নিয়ে যাবে বলে, কিন্তু তখনই সেই পুলিশ অফিসার এসে মানিকে তার সাথে যেতে বলে। বাধ্য হয়ে মানি তখন দেবিকাকে বলে, তুমি একাই যাও, আমি কাজটা শেষ করে জলদি ফিরে আসব। দেবিকা ঘাবড়ে গিয়ে বলে, কি বলছেন আপনি, আমি একা একটা মেয়ে কি করে সেখানে যাব? মানি তাকে নুরাবুজ দিয়ে বলে, তুমি একা অবলা মেয়ে, এসব কিছু ভেবে নিজেকে ছোট মনে করো না, ওরা বাচ্চা ছেলে, তোমার কিছুই করতে পারবে না। এই বলে মানি চলে যায়। মানি চলে যাবার পর লোকেশন অনুযায়ী দেবিকা একটা লজে চলে আসে। এই লজে মূলত সবাই খারাপ কাজ করার জন্যই আসে। লজে আসা মাত্রই ম্যানেজার দেবিকাকে নাবিনের বুক করা রুমে নিয়ে আসে। নাবিন আগে থেকেই রুমে ছিল। দেবিকাকে কাছে পাওয়া মাত্রই নাবিন তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে দেবিকা তখন বলে, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। বাথরুমে এসে সে মানিকে কল করে, কিন্তু মানি তখন দেবিকার ফোন রিসিভ না করে কেটে দেয়। বিপদে পড়লে যা হয় আর কি। কিছুক্ষণ চেষ্টা করার পর দেবিকা বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাথরুম থেকে বের হতেই দেখে নাবিন রুমে নেই। দেবিকা নাবিনকে খুঁজতে নিলে অমনি পেছন থেকে এসে সে দেবিকাকে জড়িয়ে ধরে। দেবিকা বুঝতে পারে আজ তাকে আরও একবার ধর্ষিত হতে হবে, কিন্তু না, হঠাৎ করে নাবিন দেবিকাকে থাপ্পড় মেরে বসে। আর তারপর নাবিনের বাকি তিন বন্ধু এক এক করে রুমে ঢুকে পড়ে। মানে তারা আগেই বুঝে গিয়েছিল যে দেবিকা তাদের পিছু লেগেছে। ছেলেগুলো তখন দেবিকাকে বলে, দেখুন ম্যাডাম, যা হয়েছে সব কিছু ভুলে যান, আমরাও কিছু মনে রাখিনি। ভিডিও নিয়ে চিন্তা করছেন? তবে এই নিন, আপনার সামনেই সেটা ডিলিট করে দিলাম আর মেমোরিও ভেঙে ফেললাম, তাই আর ঝামেলা না বাড়িয়ে এখান থেকে চুপচাপ চলে যান। এই বলে তারা দেবিকাকে বের করে দিচ্ছিল, কিন্তু দেবিকা বের না হয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। এরপর সে ছেলেগুলোকে ধরে খুব মারতে থাকে। এক পর্যায়ে ছেলেগুলো যখন দেবিকাকে ধরে ফেলে, দেবিকা তখন বারবার তার ব্যাগের দিকে তাকাচ্ছিল। এরপর সে কোনো মতে সেই ব্যাগটা থেকে আজমলের দেয়া সেই নানচাকুটা বের করে।
এখানে আমরা বুঝতে পারি আজমলের বাবা ছিলেন একজন কারাটে মাস্টার, যার থেকে দেবিকা অনেক আগেই কারাটে শিখে রেখেছিল। দেবিকা তখন চারজনকে ধরে একাই পেটাতে থাকে। এর মধ্যে দুজন তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নামতে গেলে তারা দেখে মানি ভাই সেখানে বসে রয়েছে। ছেলে দুটোকে ধরে নিয়ে মানি তখন খুব পেটাতে থাকে। লজের ম্যানেজার মারামারির শব্দ শুনে উপরে উঠে এসে দেখে মানি এখানে রয়েছে। মানিকে দেখে ভয় সে নিচে নেমে এসে পুলিশকে ফোন করতে নেবে। অমনি দেখে মানির সাথে থাকা সেই পুলিশ অফিসারটা সেখানেই বসে রয়েছে। আর সে ম্যানেজারকে বলে কাউকে ফোন দিয়ে কোনো লাভ নেই, চুপচাপ সবকিছু শুধু দেখো। এদিকে উপরে দেবিকা ও মানি ছেলে চারজনকে মাইরা পাগল বানাতে থাকে। এরপর তারা সেই ছেলেগুলোর গোপনাঙ্গে পাহাড় ধসানো সেই বোমগুলো লাগিয়ে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। ছেলেগুলো মৃত্যু ভয়ে আর্তনাদ করতে থাকে। সবাই ভেবেছিল দেবিকা হয়তো ছেলেগুলোর টুনটুনি ফাটিয়ে দিয়ে মেরে ফেলবে, কিন্তু না, সে এমনটা করে না। ছেলেগুলোকে সে মৃত্যু ভয় দেখিয়ে শিক্ষা দিয়ে ছেড়ে দেয়, যাতে ভবিষ্যতে তারা আর কখনো এমন কাজ না করে। এরপর সুজিত এসে দেখা করে দেবিকার সাথে। সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু দেবিকা এতে মানা করে দেয়। কারণ বিপদের মুহূর্তে যখন সুজিতকে তার দরকার ছিল, তখন সুজিতই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই দেবিকা সেখানে আর কখনো ফিরে যেতে চায় না। সুজিত তবু জোরাজুরি করলে দেবিকা বলে, আমি এখনো সেই বাচ্চাটা অ্যাবর্শন করিনি, আমি বাচ্চা নষ্ট করব না। এটা শুনে সুজিত চমকে যায়। আর এই মুভি এখানেই দ্য এন্ড হয়ে যায়।